সাসুরি জিন্দাবাদ। আমি কিন্তু শেষ চেষ্টাটা করব। কি চেষ্টা করব? বিলটাকে সাইজ করব। সাইজ কিভাবে সাইজ করতে হবে? একটা কাজ করতে পারি, আমরা যদি কয়েক ঘন্টার জন্য বিলুকে বাইরে বার করতে পারি, তারপরে রোগরে মালটাকে বোঝাবো যে ঘর জামাই জীবনটা কত কষ্টের, দুর্বিষহ, কত কত নির্মম, এখানে খাওয়া বসা থাকা সব কিছু, এমনকি ভাবনার মধ্যে কোনো স্বাধীনতা নেই। এর থেকে জেলের কয়েদিরে অনেক ভালো থাকে। কিংবা ওই লোকাল ট্রেনের হকার, অনেক স্বাধীন, ইচ্ছে মতো কাজ করতে পারে, ইচ্ছে মতো ছুটি দিতে পারে, যা রোজগার করে ইচ্ছে মতো খেতে পারে, ঘুমোতে পারে, সব কিছু করতে পারে। আমরা আজই গিয়ে আমরা বিলুকে বোঝাবো, আমরা যোগাযোগ করবো, ওকে বোঝাবো এবং মা কালীর হাত থেকে রক্ষা করবো। কৃতজ্ঞ। এই আমি তোমাদের উপর বিশ্বাস করি, ভরসা করি। জেলের কয়েদি হবে, লোকাল ট্রেনের হকার হবে, হওয়াচ্ছি, সেই ব্যবস্থাই করছি। কি হচ্ছে নাকি? সবকিছু শুনে ফেলছে কি করে? ঘরে কি গোপন ক্যামেরা বসানো আছে নাকি? বেইমানদের শায়েস্তা করার জন্য না অনেক রকম ব্যবস্থা আমি নিতে পারি। ভুলে যেও না, আমার সব দিকে নজর থাকে। বিলুকে নিয়ে যদি কোনো বেগরবাই করার চেষ্টা করো, মুঝসে বুড়া কই নেই হোগি। দিশা, তুমি আমাকে খুব মিস করছো না? ওমা, খামোখা তোমায় মিস করতে যাবো কেন? এভাবে বলো না। দেখো, এতগুলো দিন কত সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি, তুমি সত্যি খুব মিস করছো না? আমি শুধু তোমাকে কেন, তোমাদের ফ্যামিলির প্রত্যেককে ভীষণ মিস করছি। এতজন মিলে একটা সংসারে থাকা, তার যে কি আনন্দ! আমি এর আগে এরকম ফ্যামিলি কোথাও দেখিনি। তোমার আশেপাশে কেউ নেই? আশেপাশে কেউ থাকলে ফোনটা কি করে করবো? শোনো ইন্দ্র, আমি আর পারছি না তোমার সাথে না দেখা করে থাকাটা। আরে বাবা, এরকম পাগলামি করছো কেন? আমাদের মধ্যে কি কথা হয়েছিল? কথা যা ছিল ছিল। আমি এখন দাও তোমার সাথে দেখা করতে আসি, কাল সকালে উঠেই মেজ বাড়িতে আসবো। আচ্ছা শোনো, বলছি আমি একটা কাজের খোঁজ পেয়েছি। কি কাজ সেটা বলা যাবে না এখন, বলছি না একটু গোপন রাখতে হবে। তুমি এই জন্য আমাকে না বলে মেজ বাড়ি ছেড়ে চলে গেলে? ইন্দ্র, আমি তোমাকে এতটা তাড়া তো দিইনি যে তোমাকে দুঃসাহসিক কাজ করতে হবে। চুপ, একদম চুপ। তখন থেকে ভুলভাল কথা বলে যাচ্ছে, এবার আমি বলবো তুমি শুনবে। আচ্ছা তুমি কেন বুঝো না বলো তো? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি এতটা অন্যায় করতে পারি, এতটা নিচে নামতে পারি? দেখো শোনা, একটু বোঝার চেষ্টা করো, জাস্ট একটা মাস সময় দাও, তার মধ্যেই দেখবে আমরা। হ্যালো, এই আমার ফোন, এই কেটে দিলে। ইন্দ্র, কেটে দিল, এত সাহস! এই সুইচ অফ। তারপর এত বড়? না, এত বড় তো দূরভাষ হয় না, এত বেশি টাকা দিয়ে ছোট্ট চলমান দূরভাষ। তুমি মহানায়ক হবে, ছোনা ছোনা ছোনা, একটু নিজেকে সেই আসনে বসাবার চেষ্টা করো, একটু ভাবো। আমি যাই বাতাসায় পেঁপের আঠা দিয়ে নিয়ে আসি, তোমায় খেতে হবে। কি বলছিস? কি সব ঠিক হয়ে যাবে, তোর লাইন একদম ক্লিয়ার, সামনে খোলা মাঠ, শুধু আমার দিকটা একটু দেখিস ভাই। তোর যদি একটা শাড়ি টাড়ি কিছু থাকে আমার দিকে একটু চুপ করে এগিয়ে দিস। হবে হবে সন্তু, সব হবে, খালি একবার বিয়েটা হতে দে। হয়ে যাবে বিয়ে, ছাড় ছাড় হয়ে গেছে। শাশুড়ি জিন্দাবাদ।